আসসালামু আলাইকুম, সকলে আশা করি ভালো আছেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থভাবে রাইড করার শক্তি দান করুক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মোটর বাইকের জন্য কোন কুলিং সিস্টেমটা ভালো আর আমাদের দেশে কোন কোন ক্যাটাগরির কুলিং সিস্টেম রয়েছে আর কাদের জন্য কুলিং সিস্টেমটা প্রয়োজন রয়েছে এবং প্রয়োজন তেমন একটা না। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের দেশে তিন প্রকার কুলিং সিস্টেম রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা ছবিটিতে তিনটি কুলিং সিস্টেম ইঞ্জিন আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে এয়ার কুলিং সিস্টেম, দ্বিতীয়তে হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এবং তৃতীয়তে রয়েছে লিকুইড কুলিং সিস্টেম। প্রথম এয়ার কুলিং সিস্টেম সম্পর্কে বলি। এয়ার কুলিং হচ্ছে সবচাইতে পুরাতন একটি কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেমে ইঞ্জিন কোনো প্রকার আলাদা কোনো রেডিয়েটর ব্যবহার করা হয় নাই, আলাদা কোনো ফ্যান ব্যবহার করা হয় নাই। প্রাকৃতিক বাতাস দিয়ে এই ইঞ্জিন ঠান্ডা করা হয়, তাই একে বলা হয় এয়ার কুলিং সিস্টেম। এয়ার কুলিং ইঞ্জিনগুলো বিশেষ করে ইঞ্জিনের পাশে কোনো প্রকার শো কভার ব্যবহার কমই করা হয়, যাতে করে সরাসরি গাড়ি চলন্ত অবস্থায় ইঞ্জিনে বাতাস লাগে, এই বাতাস দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে। এয়ার কুলিং সিস্টেমে আপনারা যদি লং টার্ম বাইক রাইড করেন তাহলে ইঞ্জিনে ওভারহিট হয়ে যায় এবং ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, তাই ছোটোখাটো রাইডিংয়ের জন্য এয়ার কুলিং সিস্টেমটি সবচেয়ে বেস্ট। আমরা যদি এয়ার কুলিং সিস্টেম বাইক নিয়ে লং টাইম রাইড করি তাহলে আমাদের বাইকের ইঞ্জিন ঠান্ডা হতে সময় নেয়, এতে করে ইঞ্জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং শক্তিটা কম দেয়। দ্বিতীয়ত আপনাদের সাথে বলি অয়েল কুলিং সম্পর্কে। যদি আপনাদেরকে বলি এই কুলিং সিস্টেম, বন্ধুরা আপনারা এখানে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিভিএস 4B RTR। এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুলিং ইঞ্জিন। এখানে যে রেডিয়েটারটা বসানো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই রেডিয়েটার বসানো আছে। এই রেডিয়েটারে এই পাইপ লাইনের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ লাইন, এই পাইপ লাইনের মাধ্যমে যে ইঞ্জিন লুপ, ইঞ্জিন অয়েলটা উঠে যায় রেডিয়েটারে। আবার আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে নিচে নামে আসে, ইঞ্জিনের ভিতরে আবার প্রবেশ করে। এই হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। অয়েল কুল ইঞ্জিনের যে বাইকগুলো আছে এই বাইকগুলো দিয়ে আপনারা যদি ছোটোখাটো ট্যুর করে থাকেন এবং কি সিটি রাইডিং করে থাকেন তাহলে ভালো পারফরমেন্স দেবে এই বাইকে। এর পরবর্তীতে আপনাদেরকে যদি লিকুইড কুলিং সম্পর্কে বলি, যেটি হচ্ছে একদম আধুনিক কুলিং সিস্টেম। লিকুইড কুলিং বাইকগুলোর একটু মেনটেন্যান্স খরচটা বেশি পড়ে, কারণ এর কুলারের ভিতরে আলাদাভাবে লিকুইড দেওয়া লাগে, এই কারণে এর কুলিং সিস্টেমটা একটু খরচ ব্যয়বহুল। লিকুইড কুলিং ইঞ্জিনের হেডের পাশে একটা রেডিয়েটর লাগানো থাকে এবং কি রেডিয়েটরের পাশে একটি কুলিং ফ্যান এক্সজাস্ট থাকে। লিকুইড কুলিং সিস্টেম হচ্ছে এক ধরনের তরল পদার্থ, পানি, যেটা এর রেডিয়েটরের মধ্যে দেওয়া হয় এবং এই রেডিয়েটর থেকে সরাসরি পাইপলাইনে ইঞ্জিনের সাথে জড়িত রয়েছে। ইঞ্জিন যখন গরম হতে থাকে তখন এই লিকুইডগুলো ইঞ্জিনের সম্পূর্ণ গায়ে আলাদা একটা আস্তরণ থাকে, ওই আস্তরণে এই লিকুইডগুলো চলে যায় এবং কি ইঞ্জিনটাকে ওভারহিট হতে দেয় না। এই কারণে লিকুইড কুলিং বাইকগুলোর পারফরমেন্স খুব ভালো পাওয়া যায় এবং লং টাইম রাইড করা যায়, পারফরমেন্স এবং শক্তি কোনোটাই লস হয় না। লিকুইড কুলিং ইঞ্জিনগুলো যেমনটি ব্যবহার করা হয়েছে ইয়ামা R15, এছাড়াও রয়েছে ইয়ামা MT-15, হুন্ডা র্যাপসল, এই ধরনের কিছু কিছু বাইকে এই কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়। বন্ধুরা, হয়তো মোটামুটি আপনাদেরকে কুলিং সিস্টেম সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পেরেছি। এখন বলবো কাদের জন্য কোন ধরনের কুলিং সিস্টেমটা সবচাইতে ভালো হবে। দেখেন বন্ধুরা, যারা অল্প রাইডিং করেন বা অথবা যারা হয়তো বিভিন্ন ছোটোখাটো সব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা হয়তো বা অল্প সময় রাইড করে থাকে, তাদের জন্য সবচাইতে এয়ার কুলিং সিস্টেমটাই বেস্ট। কেননা এয়ার কুলিং সিস্টেমে আপনাদের মেনটেন্যান্স খরচটা অনেকটাই কম পড়ে। এছাড়াও যদি আপনারা মাঝে মধ্যে যদি সে বা দুই মাসে বা টুকটাক যদি লং ট্যুর করতে পছন্দ করেন তাহলে তারা যে অয়েল কুলিং সিস্টেম যে বাইকগুলো আছে এই বাইকগুলো ব্যবহার করতে পারেন।
এছাড়াও যাদের বাজেট বেশি আছে, বাজেট ন্যূনতম 3 লক্ষ এবং কি 4 লক্ষ টাকার উপরে বাজেট রয়েছে, তাদের জন্য তো কোনো সমস্যা নেই। তারা লিকুইড কুলিং সিস্টেমের বাইকগুলো নিতে পারেন। এতে করে এই বাইকের যেমন পাওয়ার শক্তিটাও বেশি থাকে এবং কি এই বাইকগুলোর যে ইঞ্জিন শক্তিটা অনেকটাই বেশি থাকে, কারণ এর কুলিং সিস্টেমটা ভালো, ইঞ্জিনকে ওভারহিট হতে দেয় না এবং কি এই কুলিং সিস্টেমের কারণে ইঞ্জিনটা ঠান্ডা থাকে এবং কি লং টাইম রাইড করা যায়। বন্ধুরা, আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত 3টি কুলিং সিস্টেমের বাইক সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।